Assalamualaikum মাদা ইসমাইল রহমান ইউ আর ওয়াচিং দি টেকনিক্যাল এমএম 2.0 ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা একটা পিসি বিল করব পিসি বিলটা হবে ই রিডিং উরফে গেমিং পিসি বিল যেটার বাজেট দাঁড়াবে 40 to 40 around 40k এর মতো হ্যাঁ এইটা হবে ইন্টেলের i5-10400 ডিস্ট্রিবিউটর রয়েছে এটা দিয়ে যেটা সঙ্গে আইজিপিইউ আছে সেটা হলো কি ইন্টেল ইউএসডি 630 এই আইজিপিইউটা আসে যেটা কোয়াইট ডিসেন্ট একটা সো কলড গেমিং পারফরম্যান্স দিবে আপনাকে সব কথা বলবো এই ভিডিওতে আমরা কথা বলবো এটা কি কি পার্টস ইউজ করে আপনি এই সিপিউটা দিয়ে একটা বিল করতে পারেন সাজেশন কি হবে কিভাবে মধ্যবর্তী এখান থেকে টাকা সেভ করবেন কিভাবে বলক্সে এর মধ্যে টাকা দিয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন এবং এটা সবশেষে এটা পারফরমেন্স কেমন হবে এটা গেমিং পারফরমেন্স কেমন হবে ইডিটিং পারফরমেন্স কেমন হবে আপনি নিবেন কিনা আপনার না উচিত হবে কিনা সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো ভিডিওটা মেবি একটু লং হতে পারে আশা করি ভিডিওতে সঙ্গে থাকবেন ততক্ষণে আপনি যদি পিসি এবং টেক রিলেটেড কন্টেন্ট পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি চোখ বন্ধ করে সাবস্ক্রাইব করে দেন আশা করি আপনাকে ভালো কিছু দিতে পারবো বেশি কথা না বলে ভিডিও শুরু করলাম তো ভিডিও শুরুতেই বললাম যে আমরা এপিইউ হিসেবে কোনটা নিচ্ছি সেটা হলো কি ইন্টেলের i5-10400 এটা নিব যেটা বেস ক্লক হলো 2.9 GHz বুস্ট ক্লক হলো 4.3 GHz যেটা 6 core 12 threaded একটা কোয়াইট বেটার সিপিইউ বলবো আমি হ্যাঁ এবং এটার এটার যে গ্রাফিক্স ইউনিট রয়েছে সেটা হলো কি বললাম যে ইউএসডি 630 এবং এটা বেস ক্লক দেওয়া আছে 1.1 GHz এই ক্ষেত্রে আপনারা যদি একটু বাজেট বাড়িতে পারেন একটু বলতে কি এটার দাম 11,000 আপনি যদি 500 বা 700 বাজেট বাড়িতে পারেন তাহলে আপনারা ইন্টেল i5-10500 এর জন্য যাইতে পারেন যেটার একটু বুস্ট ক্লক পাবেন অর্থাৎ যেটা বেস ক্লক দাঁড়াবে 3.1 এবং বুস্ট ক্লক দাঁড়াবে 4.5 এখানে গ্রাফিক্স ইউনিটও একটু ভালো পাবেন সেটা হলো কি 1.15 GHz তো আপনারা যদি একটু ভালো পারফরমেন্স চান একটু ইনভেস্ট করতে পারেন এটা ভালো হবে তো এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন আমরা এটা দিয়ে পিসি বিল করবো তো এক্ষেত্রে যা আমরা যে সিপিউ উঠবি এপিউ যেটা যেটাই বলেন যেটার বাজেট আমরা দাঁড়াচ্ছে 17,000 টাকার মধ্যে এই ক্ষেত্রে এই সিপিউকে ঠান্ডা করার জন্য আমি এখানে স্টোভ কুলার ইউজ করবো আপনারা যদি চান তাহলে যদি বাজেট থাকে ডিপ কুলার গ্যামএক্স জিটি ARGB একটা সিপিউ কুলার রয়েছে যে যেটার হলো প্রাইস পড়বে অ্যারাউন্ড 3,000-3,000 মতো আপনার ছেলে এটার জন্য যেতে পারে এরপর মাদারবোর্ড হিসাবে আমি মনে করি যে সকল মাদারবোর্ড ম্যানুফ্যাকচারের মধ্যে সবথেকে ভালো যদি কেউ প্রাইস টু পারফরমেন্স অফার করে তাহলে সেটা হলো MSI আপনারা MSI এর মাদারবোর্ডের জন্য যাওয়ার চেষ্টা করবেন কারণ তারা অনেক ভালো কিছু অফার করে এক্ষেত্রে আমরা এই বিল্ডের জন্য MSI যে মাদারবোর্ডটা ইউজ করবো সেটা হলো কি MSI এর B460M A Pro যেটা প্রাইস হলো 8,700 টাকা আমি আপনাকে সাজেস্ট করবো B460M এর মধ্যে থাকেন এর নিচেও যায়েন না কিংবা এর উপরেও যাওয়ার চেষ্টা করেন না বেশি দামি মাদারবোর্ড নেওয়ার কোনো দরকার নেই বেশি কম দামি নেওয়া উচিত হবে না এক্ষেত্রে এখানে দুইটা র্যাম সলেট রয়েছে হুইচ ইজ কোয়াইট ইনাফ এক্ষেত্রে এখানে ARGB হিডার নাই আপনাদের মধ্যে যারা আইকু ভালো মাদারবোর্ড চান বা 4টা র্যাম স্লট চান এবং আপনাদের বাজেট আছে এবং আপনারা যারা সিপিউ কুলারটা নেবেন এবং ARGB হিডার চাই সেক্ষেত্রে আমি আপনাদের আরেকটা মাদারবোর্ড সাজেস্ট করবো সেটা হলো কি MSI এর B460M Pro VDS মাদারবোর্ডটা যেটা প্রাইস দাঁড়াবে 9,400 টাকার মতো তো আপনারা এই দুইটা মাদারবোর্ডের মধ্যে যে কোনো একটা নিতে পারেন আমি বলবো বেশি ইনভেস্ট করার দরকার নেই এইগুলোর মধ্যে থাকি তো মাদারবোর্ড হিসেবে আমাদের বাজেট দাঁড়াচ্ছে 8,500 মতো অ্যারাউন্ড 8,700-8,500 এরকম তো এরপরে আসি আমরা র্যাম হিসেবে আমি যেটা নিবো সেটা হলো কি পেট্রিয়টের ভাইভার স্টিল একটা র্যাম রয়েছে যেটা ওয়ান অফ দ্য সেরা র্যাম বাজেটের মধ্যে অন্যান্য র্যামগুলোর থেকে এটা সেরা হবে যেটা 8GB 3200 MHz দেবো এখন অনেকে বলতে পারেন 3200 MHz ভাই কেন ইন্টেল তো 2666 MHz এর উপরে টেনজেন সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে আমি 3200 MHz নেওয়ার কারণ কি যে ইন ফিউচার আপনি যদি 11 Gen সুইচ করতে চান এই সেম মাদারবোর্ডে রেখে 11 Gen সুইচ করতে পারবেন সেক্ষেত্রে 11 Gen যদি 3200 MHz সাপোর্ট করে সেক্ষেত্রে তাই আমি বললাম যে 3200 MHz নেবো এছাড়া আপনি দেখবেন যে 2666 MHz এর র্যামগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে না বাট 3200 MHz এর র্যামগুলো অ্যাভেলেবেল থাকে তো আমি এখানে যে র্যামটা ইউজ করি সেটার দাম পড়বে 3,800 টাকা এছাড়া আপনাদের মধ্যে অনেকে যদি নিজের জীবনকে রঙিন করতে চান একটা 8GB র্যাম কিনতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা সেরা র্যাম বলবো সেটা হলো কি পেট্রিয়টের ভাইপার ARGB গেমিং একটা র্যাম রয়েছে সেটার জন্য যাইতে পারেন যেটা 4,400 টাকা দাম এই বাজেটের মধ্যে এটা সেরা একটা র্যাম এই বাজেটের মধ্যে ইভেন অন্যান্য ভালো ভালো র্যামগুলোর থেকেও এরা ভালো কিছু অফার করে এদের ক্যাশ লেটেন্সি কম এইসব সম্বন্ধে র্যাম সম্বন্ধে যদি ভালো ধারণা চান আইবাদনে একটা ভিডিও পাবেন সেটা মাস দেখে আসতে পারেন অনেক ভালোভাবে আশা করছি অনেক কিছু শিখতে পারবেন তো র্যাম বাবদ আমাদের বাজেট দাঁড়ালো 3,800 টাকা এরপর স্টোরেজ হিসেবে আমরা কথা বলি স্টোরেজ হিসেবে আমরা এই বিল্ডে যেটা রাখবো
প্রথমে একটা প্রাইমারি স্টোরেজ রাখবো এবং আপনারা যদি চান সেকেন্ডারি স্টোরেজের জন্য যাইতে পারেন। প্রাইমারি স্টোরেজের জন্য আমি একটা NVMe রাখবো 256 GB, যেটা হলো কি ওয়ালটন অ্যান্টিক NVMe। ওয়ালটন অ্যান্টিক NVMeটা আপনাদের অনেকে বলতে পারেন যে এটা ভালো পারফরমেন্স দিবে না বা এই সেই, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে দেখতে পারেন। এটা আমার মতে এই বাজেটের মধ্যে সেরা কিছু অফার করতেছে, আমাদের পণ্য আমাদের গর্ব। এছাড়া আপনারা চাইলে অন্যান্যগুলোর জন্য যাইতে পারেন, বাট ওদের থেকে এই ভালো হবে। অন্যান্যগুলো বলতে কি PNY এর CS3030 একটা মডেল আছে, কিংবা অ্যাডাডা ফ্যালকন রয়েছে, কিংবা আপনাদের যদি আরও বলক্স হয়ে থাকেন তাহলে কোর্সিয়ারের MP510 রয়েছে, এটা খুব কম অ্যাভেলেবেল পাওয়া যায়। এই বাজেটের মধ্যে আপনি একটা নিয়ে নিতে পারেন, তবে ওয়ালটন অ্যান্টিক NVMe 256 GBটা বেস্ট হবে। আমি আপনাকে বলবো না যে স্যামসাং এর ইভো প্লাস এগুলোর জন্য যান, এত টাকা দিয়ে ওগুলো নেওয়ার কোনো মানে হয় না। এত স্পিড নিয়ে এত পারফরমেন্স নিয়ে আপনি কি করবেন আমার এই সম্বন্ধে ধারণা নেই। এত স্পিড নিয়ে নেওয়ার কোনো দরকার নেই, আপনি এটার জন্য যেতে পারেন। তো NVMe বাবদ আমাদের বাজেট দাঁড়াচ্ছে 4200 টাকা। এছাড়া আপনি যদি সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সেগেটের ব্যারাকোডা 1 TB একটা হার্ড ডিস্ক নিতে পারেন, যেটা ওয়ান অফ দ্য সেরা হার্ড ডিস্ক বাজারের মধ্যে। এটার দাম পড়বে 3500 টাকা। তো এরপর আমি একটা জিনিস সাজেস্ট করবো যেটা অনেকে সাজেস্ট করে অনেকে করে না, সেটা হলো কি ল্যান কার্ড। আমি বলবো আমাদের এখনকার সময় অনেকে আমরা ল্যান কার্ড নিই না, আমার মতে ল্যান কার্ড মাস্ট নেওয়া উচিত। এটার ফার্স্ট কারণ হলো এটা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে, যেমন আমাদের বিদ্যুৎ চমকালে আমাদের এই ইথারনেট কেবল দিয়ে যে আমরা লাইনটা নিই ক্যাট 6 সেটা দিয়ে আমাদের মাদারবোর্ড বা PCতে প্রবলেম হতে পারে। এক্ষেত্রে আমরা যদি ওইটা নিই সেক্ষেত্রে আমাদের এই রিস্কটা থেকেও আমরা বাঁচতে পারি এবং একটা ওভারঅল ভালো পারফরমেন্স পাই। আমরা আমাদের ব্লুটুথ কানেক্টিং থেকে শুরু করে আমরা ফাইল শেয়ারিং কিংবা মনে করেন ডিসপ্লে মিররিং এইসব ক্ষেত্রে আমাদের এটা অনেক কাজে দিবে এবং ওয়াইফাই তো কানেক্ট করতে পারতেছেন অবভিয়াসলি। তো আপনারা একটা ল্যান কার্ড নিয়ে নিতে পারেন। ল্যান কার্ড হিসেবে আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো টিপি লিঙ্কের WD881 মডেলটা, যেটার দাম পড়বে 1000 থেকে 1200 টাকার মধ্যে। এটা মাস্ট নেবেন, মাস্ট। এরপর এই সব কিছুকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমি আপনাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো নানা দেন সবার সেরা কোর্সিয়ার CB450W একটা পাওয়ার সাপ্লাই, যেটা প্রাইস হবে 3500 টাকা। এবং আপনার এটাতে যদি পরবর্তীতে এই বিল্ডে যদি পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তাও আমার মধ্যে 450W ইনাফ। যদি আপনার মনে হয় যে এটা ইনাফ না, পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড লাগান তাহলে আপনি CB550র জন্য যেতে পারেন, যেটার দাম পড়বে 4500 টাকা। তো পাওয়ার সাপ্লাই বাবদ আমাদের বাজেট থাকছে 3500 টাকা কোর্সিয়ার CB450W জন্য। এরপর ক্যাবিনেট হিসেবে যদি আমার কাছে সাজেশন চান তাহলে ক্যাবিনেট হিসেবে আমি বলবো এখানে আমার এখানে একটা ভিডিও আছে, যে ভিডিওতে আমি ক্যাবিনেটের কোন ক্যাবিনেট ভালো হবে, বাজেটের মধ্যে সেরা কিছু ক্যাবিনেট, কেমন টিপস এন্ড ট্রিক্স, কেমন একটা ভালো ক্যাবিনেট পাইতে পারেন সব কিছু নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করছি, আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ক্যাবিনেট হিসেবে আমরা বাজেট রাখলাম অন অ্যাভারেজ 4000 টাকা। এই 4000 টাকার মধ্যে আপনারা সেরা ক্যাবিনেট বানিয়ে নিতে পারবেন কিংবা পেয়ে যাবেন আমার ওই ভিডিওটা দেখলেই। তো এখন আমরা কথা বলি পারফরমেন্স নিয়ে। বিল্ড তো করলাম, বিল্ড গাইডও দিলাম, কেমনি কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না কি করবেন না করবেন সব বললাম। এখন আমরা সেটা পারফরমেন্স কেমন পাবো, পারফরমেন্স কেমন পাবো। আমি যদি সত্য কথা বলি তাহলে আমি বলবো যে আমাদের যেই CPUটা রয়েছে এটার যে CPU সেকশন বা আমাদের যদি কোর পারফরমেন্স বা থ্রেড পারফরমেন্স বলি আমি এখানে ছবি দিয়ে দেবো, এটা সেরা হবে। এই বাজেটে যে 3400G বা অন্যান্যগুলো রয়েছে অন্যান্যগুলোর থেকে সেরা CPU পারফরমেন্স দিবে। পরবর্তীতে যদি এখানে কোনোভাবে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে দেওয়া যায় এটা সেরা পারফরমেন্স দিবে, যেটা অন্য কোনো APU দিতে পারবে না এই বাজেটের মধ্যে। হ্যাঁ, এবং এটার ইডিটিং আপনি যদি ইডিটিং বা রেন্ডারিংয়ের ক্ষেত্রে বলেন এটা ওয়ান অফ দ্য সেরা হবে, আমি এখানে ছবি দিয়ে দেবো অন্যান্যগুলোর থেকে। হ্যাঁ, রেন্ডারিং ইডিটিং আপনার মেইন ফোকাস যদি ইডিটিং হয় তাহলে আপনারা এই CPU এর জন্য যেতে পারেন, এই বিলটা করতে পারেন। এটা যদি গেমিং পারফরমেন্স নিয়ে আমি কথা বলি, আসলে গেমিং পারফরমেন্সটা আপনাদেরকে অনেকে হতাশ করবে। আপনার মেইন ফোকাস যদি গেমিং হয় তাহলে এই বিল্ডের জন্য যায়েন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এখানে আই বাটনে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন, সেই বিলগুলো ফলো করতে পারেন যদি আপনার বাজেট পারফোর্স গেমিং হয়। ইডিটিং পারফরমেন্সের ক্ষেত্রে এটা সেরা হবে। তো গেমিংয়ের ক্ষেত্রে আমি এখানে বেঞ্চমার্ক দিয়ে দেবো লেটেস্ট, বর্তমানে লেটেস্ট যে গেমগুলোর কথা বলবো, যেমন মনে করেন Far Cry 5 গেমটা রয়েছে। Far Cry 5 যদি আপনি পারফরমেন্স দেখেন এখানে দিয়ে দেবো 720p মাত্র 20 FPS তুলে দিচ্ছে, যেটা প্লেয়েবল না ইভেন। এবং এটা যদি আপনি 1080p করেন সেখানেও দেখবেন যে খেলা পসিবিলি হচ্ছে না, আপনি 8GB RAM লাগালেও তেমন একটা ভালো পারফরমেন্স পাবেন না। এছাড়া কিছু কিছু গেমে এরকম প্রবলেম হবে, বাট মোস্ট অফ দ্য গেম ভালোভাবে খেলতে পারবেন, যেগুলো একটু ব্যাকডেটেড গেম রয়েছে খেলতে পারবেন বলে আশা করা যায়। আপনারা বেঞ্চমার্ক দেখে, গেমিং বেঞ্চমার্কগুলো দেখে তারপরেই যাবেন, আমি এখানে ছবি দিয়ে দেবো। তো অনেকে আবার এটা দিয়ে স্ট্রিমিং করতে চান, স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বলবো যে স্ট্রিমিং করলে কেমন একটা পারফরমেন্স ডিক্রিজিং দেখতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে একটা ছবি দিয়ে দেবো কেমন FPS এ ডিক্রিজ দেখতে পারবেন যদি আপনি OBS দিয়ে স্ট্রিমিং করেন সেক্ষেত্রে। তো ওভারঅল আর বেশি সত্য কথা বলবো না, বেশি সত্য কথা বললে ভিডিওটা তেতো হয়ে যাবে। তো আপনারা একটু দেখে শুনে এইটার সাথে যায় যদি আপনার পারফরমেন্স গেমিং হয় তাহলে, এবং আপনার পারফরমেন্স যদি এডিটিং হয় এবং পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড লাগাই গেমিং করতে চান তাহলে এটা সেরা হবে বলে আমি মনে করি। এইটার কোনো কম্পিটিটর হবে না, এটা সেরা হবে।
তো অনেক বেশি বকবক করছি আর বেশি বকবক করব না। এই বিল নিয়ে যদি আপনার কোনো রকম কোশ্চেন থাকে নিচে মাস্ট কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই কোশ্চেনে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই বিল নিয়ে যদি আপনার কাছে কোনো রকম সাজেশন বা গাইড থাকে নিচে মাস্ট দিয়ে দেবেন, যেন পরবর্তীতে আমাদের কোনো ভাই সেই ভিডিওটা দেখতে আসলে কমেন্ট সেকশন চেক করলে যেন সে আপনার সেই সাজেশনটা সম্বন্ধে জানতে পারে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন। যদি পিসি এবং টেক রিলেটেড কন্টেন্ট ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদেরকে কিছু দিতে পারবো। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।